আসসালামু আলাইকুম গাইস, আমি হলাম তহিদুল ইসলাম বাপ্পি আর আপনারা দেখছেন টিআইবি এলটিডি। তো আজকে আপনারা ইউটিউব থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমি কি সম্পর্কে আজকে কথা বলবো। হ্যাঁ, আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য 10 মিনিটে 1000-এর বেশি সাবস্ক্রাইবার কিভাবে সম্পূর্ণ ফ্রিতে নেবেন সেই সম্পর্কে বলবো। তো হ্যাঁ, তো এটা সত্যি যে 1K সাবস্ক্রাইবার আপনি 10 মিনিটের মধ্যে নিতে পারবেন, এর জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না টেনে টেনে। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি, ফিরছি ইন্টুর পর। তো এর জন্য আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, আর আজকালকে সবারই কাছে ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো আপনারা সবাই ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা আপনাদের সার্চ অপশনে গিয়ে লিখবেন ইউটিউব প্রমোট ইওর ভিডিও চ্যানেল। তো আপনারা এটি লিখে সার্চ অপশনে সার্চ করবেন। তো আমি সার্চ করছি। তো সার্চ করলে দেখা যাবে অনেক এরকম গ্রুপ আছে যেগুলো ইউটিউব চ্যানেল প্রমোট করে থাকে। তো তার মধ্যে একটা গ্রুপ আছে যেখানে 100% আপনার চ্যানেলকে প্রমোট করতে পারবেন। তো এই যে এই চ্যানেলটি ইউটিউব প্রমোট ইউর ভিডিওস চ্যানেলস। তো এইখানে আমি আগে থেকেই জয়েন হয়ে আছি, এর জন্য দেখাচ্ছে জয়েন্ট। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন এই ইন্টারফেসটি। তো আপনাদের এখানে যখন আপনারা রিকোয়েস্ট পাঠাবেন জয়েন্টের জন্য এই গ্রুপে, তখন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে পারে, করতেও পারে নাও করতে পারে। তো ওই প্রশ্নে আপনি লিখবেন যে আপনি ইউটিউবার, একজন ইউটিউবার, পার্মানেন্ট ইউটিউবার। হ্যাঁ, এটা লিখে সাবমিট করে দেবেন, তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার রিকোয়েস্টটি অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো আপনার কী লিখবেন যে ওই অ্যান্সারে, মানে কোশ্চেনের অ্যান্সারে কী লিখবেন সেটা ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, সেটাকে কপি করে আপনারা এখানে পেস্ট করে সাবমিট করে দিতে পারেন। তো এইখান থেকে, মানে এই গ্রুপ থেকে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিডিও ভিউজ, লাইকস, কমেন্ট নেবেন সেই সম্পর্কে বলবো। তো এর জন্য আপনাকে এখানে আগে থেকেই সব কিছু সাজিয়ে লিখে নিতে হবে। এখানে বেশিরভাগই মানে বাইরের কান্ট্রির মেম্বার্স, বাংলাদেশেও আছে, বাংলাদেশি খুবই কম। আমার আগে একটা লেখা ছিলাম যেটাকে কপি করে আগেই সাজিয়ে নিয়েছি সুন্দর করে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে আপনি যেটা কমেন্ট করবেন সেটা যেন অবশ্যই ইংলিশে হতে হবে, কারণ এই গ্রুপে বেশিরভাগই মেম্বার্স আছে যারা বাইরের কান্ট্রিতে বাংলা বুঝে না। হ্যাঁ,
তো তার জন্য ইংলিশে লিখবেন যেন সবাই বুঝতে পারে, তো এখান থেকে সাবস্ক্রাইবার নিতে পারবেন। তো আমি এখন আপনাদের লাইভ দেখাবো যে আমি কীভাবে সাবস্ক্রাইব নিচ্ছি। তো এর জন্য আমি আগে থেকে একটা লেখা কপি করে রেখেছি আমি কি পোস্ট করব। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কপি করা লেখাটি পেস্ট করে দিয়েছি কমেন্ট সেকশনে। তো এখানে লেখা আছে আই এম এ পার্মানেন্ট সাবস্ক্রাইবার, ফার্স্ট ইউ সাব মাই চ্যানেল দেন আই উইল ব্যাক টু ইউ, দিস ইজ মাই স্মলার চ্যানেল। এখানে নিচে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তো এটাকে আমি পোস্ট করে দিচ্ছি কমেন্ট সেকশনে। তো এই যে আমার হয়ে গেছে, নিচে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এসে গেছে, তো এখানে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো এইভাবে লেখার পরে এইভাবে পোস্ট করবেন, তারপর আপনি দেখবেন যাকে মানে আপনার চোখে মনে হয় যে উনি সাবস্ক্রাইব করতে পারেন আপনার চ্যানেলকে। তো ধরুন আমার মনে হচ্ছে এই যে কমেন্ট করেছেন উনি সম্ভবত উনি ইন্ডিয়ান, তার নাম দেখাচ্ছে তার নাম নিতেশ মাউরা। তো নাম দেখে বোঝা যাচ্ছে যে উনি একজন ইন্ডিয়ান। তো তার কমেন্টে রিপ্লাই দিয়ে দেখি কি হয়, তো একটু ওয়েট করতে হবে। তো আমি তার কমেন্টে আমার আগের লেখাটাই পেস্ট করে দিলাম, তো পেস্ট করে দিয়ে এন্টার করে দিলাম তার কমেন্ট সেকশনে। দেখি কতক্ষণ লাগে, সে কতক্ষণ পরে আমার কমেন্টের রিপ্লাই দেয়। ওকে, তো আমি এরকমভাবে আরও কয়েকটি পোস্টে এরকমভাবে কমেন্ট করব। এই যে এখানে দেখা যাচ্ছে মারিয়া মিল্ক, তো ওনার কমেন্ট সেকশনে আমি একটা কমেন্ট ওই সেম লেখাটাই কমেন্ট করে দিই, দেখি সে রিপ্লাই দেয় কি না। ওকে ওকে, পেস্ট করে দিলাম। তো নিচে আরেকটি লেখা দেখা যা আরেকটি কমেন্ট দেখা যাচ্ছে যেখানে লেখা আছে ফাতেমা ইসলাম, তো উনিও যে লিখেছে যে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখি উনি সাবস্ক্রাইব করে কিনা, তো রিপ্লাই লিখলাম, দেখি করে কিনা ফাতেমা নামের আইডিটা। আচ্ছা ওকে, এটাও পেস্ট করে দিলাম, দেখি কতক্ষণের মধ্যে আসে এটার রিপ্লাই ব্যাক। তো যদি আরেকটু নিচে যাই, তো আরেকটা দেখা যাচ্ছে এম এস খান, হ্যাঁ তার কমেন্টও অনেক আছে দেখা যাচ্ছে। তো এখানে করব না, অন্য একটি ইয়েতে যে দেখি কি হয়। তো এখানে এখানে আর একটি পোস্ট দেখতে পাচ্ছি যেখানে লিখেছে ড্রপ লিঙ্ক ফর পার্মানেন্ট সাবস্ক্রাইবার, তো আমরা এখানে ড্রপ করে দিব আমার লিঙ্কটি, আপনারও সেম প্রসেসেই দিয়ে দিবেন। তো এখানেও করে দিলাম, তো এখানে জয় বার্মা দেখতে পাচ্ছি, জয় বার্মা, তো এখানে তার কমেন্ট সেকশনেও রিপ্লাই করে দিচ্ছি, দেখি কি হয়, একটু ওয়েট করলেই দেখা যাবে। আচ্ছা এখানে আরেকটা দেখতে পাচ্ছি সাফার সাব, তো এখানে সামির নামে একজন আছে, তার 44 মিনিট, সে 44 মিনিট আগে কমেন্ট করেছে, তো তার এখানে একটা কমেন্ট করে দেখি কি তিনি রিপ্লাই করে কি না। ওকে হয়ে গেছে। আরেকটি দেখা যাচ্ছে আদিত নামের একজন, সম্ভবত বাংলাদেশি মনে হচ্ছে, লিখছে হাই অল লেটস সাবস্ক্রাইবার এইচ আদার ড্রপ ইউর লিঙ্ক টু ভার্সেস টু ইনবক্স মি। তো এখানে তিনটা যাচ্ছে, তো আমরা এখানে দিয়ে দিই। তো এখানে আরেকটা পোস্ট করলাম। ওকে এখন দেখি হয় কি না, কোনো রিপ্লাই আসে কি না।
সময় লাগবে, কারণ এখন সকাল টাইম তো। এর জন্য একজন এসেছে, এই যে এখানে এসে যায় পারমা, তো উনি আমাকে কমেন্ট করেছেন, তো দেখি কি লিখেছে। ওকে, চেক আউট ইউ গট ডু সাম ব্যাক চেক অ্যাসেস ইনবক্স। ওকে, উনি আমাকে ইনবক্স করেছেন, তো দেখি ইনবক্স না, ইনবক্স আসেনি, ইনবক্স করেনি তিনি। তো এইভাবে কমেন্ট করলে আপনারা সাবস্ক্রাইবার নিতে পারবেন। তো আমি দেখাই যে গতকালকে আমি সাবস্ক্রাইব নিয়েছিলাম কতগুলো, সেগুলো থেকে একটা দেখাচ্ছে যে ইসলাম মোল্লা, উনি বাংলাদেশি, আমার সাথে কথা বলেছিলেন কাল গতকাল, তো তার কমেন্টে দেখতে পাবেন, কমেন্টটা দেখাচ্ছি, এই যে আমি পোস্ট করেছিলাম তার ইনবক্স, তিনি কমেন্ট করেছিলেন যে ইনবক্স মি ফর সাব ফর সাব। হ্যাঁ, তো পরে আমি কমেন্ট করি, তো এখানে লিখে যে যেটা আমি আগে থেকে পেস্ট করে, যেটা আমি আগে থেকে যে কপি করে পেস্ট আপনাদের দেখে আপনাদেরকে দেখিয়েছি সেটাই আমি করি। তারপর কিছুক্ষণের পরে তিনি লেখে, আমাকে মেনশন করে লেখে ওকে, তারপর তিনি স্ক্রিনশট দিয়ে আমাকে, কিছুক্ষণ পরে তিনি আবার কমেন্ট ব্যাক করেন যে লিখেন যে নাও ইউর টার্ন, পরে তার চ্যানেল লিঙ্কটি দিয়ে তারপর একটা অ্যাসেস দেয় যে তিনি সাবস্ক্রাইব করেছেন, যে সাবস্ক্রাইব করেছেন। তারপর আমি লিখেছি যে সেন্ড ইউর চ্যানেল লিঙ্ক, তো তারপর তিনি চ্যানেল লিঙ্কটা পাঠায়, পরে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, এই যে আমিও একটা স্ক্রিনশট দিয়ে দিই, পরে এভাবে। তারপর আরও কিছু দেখাই যে তারপরে দেখেন বাইরের একজন আছে, তিনিও সেমভাবেই আমরা মানে আমার চ্যানেলটা ইয়ে করে, তা আমি এরকম একটা কমেন্ট সেকশনে করি, কমেন্ট করি, তারপর তিনি মানে এআইডির থেকে তিনি লেখে যে ডান, পরে একটা স্ক্রিনশট দেয়, তারপর লেখে যে আমি লিখি যে থ্যাংক ইউ ইউর চ্যানেল লিঙ্ক সেন্ড মি, পরে তার চ্যানেলটি লিঙ্ক মানে পাঠায়, তো আমি ব্যাক করে দিই, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। তো আরও একটি প্রুফ দেখাই, আরও একটি না অনেকগুলোই আছে প্রুফ হিসাবে, যদি এটা একটা দেখাই, উনি একটা কমেন্ট করেন, তো আমি সেখানে রিপ্লাই দিই, সেখানে রিপ্লাই দিই যে ফার্স্ট ইউ সাবস্ক্রাইব, এরকম পোস্ট করি আমার চ্যানেলে লিঙ্ক দিয়ে, তো তিনি তা কিছুক্ষণের মধ্যেই সাবস্ক্রাইব করে তারপর আমাকে অ্যাসেস দেয়, তারপর আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। তারপর আরেকটি যদি দেখাই, তো এখন একটা মেনশন করেছে, ওই যে প্রথমে বললাম নীলেশ ইন্ডিয়ান একজন ব্যক্তি, তিনি মেনশন করেছেন মাত্রই কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছি, তো লিখেছে সাব মাই চ্যানেল সেন্ড ইউর স্ক্রিনশট। ওকে, তো আমি বললাম তো আমি আগে চাইবো, কারণ বলা যায় না সে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিনা, তার জন্য আবার লিখে দিলাম আমি যে পার্মানেন্ট সাবস্ক্রাইবার, তো সেন্ড ইউর সাব চ্যানেল যেটা আর কি কপি করেছে সেটাকে আবার পোস্ট করে দিলাম, তো যদি ব্যাক করে, যদি হয় তো তো লাইভ দেখাবো একটা। তো আরও কিছু দেখাই, এটা দেখিয়েছি, তো এই যে রাজ বেলাই, উনি বাংলাদেশি, উনিও বাংলাদেশি, তো উনিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ওনার চ্যানেল মানে ওনার কমেন্টের রিপ্লাই আমি দিই, তো সাথে সাথে উনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেখে আই হ্যাভ সাবস্ক্রাইব টু ইউর চ্যানেল, পরে তো উনি সাথে সাথেই কমেন্ট ব্যাক করে যে লিখে যে আই হ্যাভ এ সাবস্ক্রাইব টু ইউর চ্যানেল, তারপর একটা স্ক্রিনশট দেয় যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, তারপর তার চ্যানেলের লিঙ্কটা দেয়, তো আমি সাবস্ক্রাইব করে দিই, তারপরে আমার এসএসটি দিয়ে দিই। হ্যাঁ, আরেকটি প্রুফ দেখাই, উনি হলো এই যে মাহিদাত, উনি হলো পাকিস্তানি একজন মেয়ে,
তো উনি পোস্ট করেন, তার পোস্টে একজন মানে লেখে যে চেক আইবি মানে চেক ইনবক্স, তো আমি তারপরে রিপ্লাই দিই যে মানে যেটা আমার কপি করা ছিল সেটা, পরে সাথে সাথে উনি সাবস্ক্রাইব করে দেন, পরে আমি মানে কমেন্টে লিখি জাস্ট ফিউ মিনিটস আর সাবস্ক্রাইব ডান করে দিই। তো এটা হলো প্রুফ। তারপর আরও যদি দেখাই, তারপরে এই যে মাজেদা বেগম, না মাজেদা সরি মাজেদা ইয়াসমিন, তো উনিও বাংলাদেশি, উনি ফুড আইটেম নিয়ে রিভিউ করে, ভিডিও বানান। তো ওনার কমেন্টের আমি রিপ্লাই দিই, তো আমার লিঙ্কটা পাঠিয়ে দিই, উনি বলেন ওকে, পরে সাবস্ক্রাইব করে দেয়, পরে লেখে যে নাও ইউর টার্ন, পরে আমি লিখি যে জাস্ট আ ফিউ মিনিট ফার্স্ট, তারপর আমি অ্যাসেস সহ মানে সাবস্ক্রাইব করে অ্যাসেস সহ মানে স্ক্রিনশট সহ সাবস্ক্রাইব ডান, নো চিটিং, বি পারমানেন্ট বলে দিই, বলে থ্যাংকস, তারপর ওকে ওয়েলকাম। তারপর আমি কমেন্ট করি যে পাশে থাকলে পাশে পাবেন, বলেন তিনি বলেন হুম ওকে। এইগুলোর প্রুফ। হ্যাঁ, তারপর আরও যদি দেখাই, আচ্ছা আমি একে একে অনেকগুলোই দেখাই যে আমি কতগুলো সাবস্ক্রাইব নিয়েছি, আমি বলে দিচ্ছি। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করলে অনেক সাবস্ক্রাইব আমি দেখাতে পারবো। এখান থেকে সাবস্ক্রাইব শুরু, মানে আমি রিকোয়েস্ট পাঠাই, কালকেই আমি রিকোয়েস্টটা পাঠাই, তো কিছুক্ষণের মধ্যেই আমার রিকোয়েস্টটা অ্যাপ্রুভাল হয়ে যায় যে অ্যাপ্রুভ দেখাচ্ছে। পরে তার কিছুক্ষণ পরে আমি ওনার পোস্টে, যে টনির পোস্টে আমি লিখি যে এরকম এরকম, তো তো টনির পোস্টে আমি পোস্ট করি, কমেন্ট করি, তো উনি সাবস্ক্রাইব করে দেয়। তারপর পরে এই যে এখানে একজনের আছে, সেখানে আমি পোস্ট মানে কমেন্টে রিপ্লাই করি, সেও আমার সাবস্ক্রাইব করে দেয়। তারপর এখানে এই যে নাসির আহমেদ, উনি পাকিস্তানি, ওনার চ্যানেলটাও আমাকে, উনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, আমিও ব্যাক করে দিই সাবস্ক্রাইবটা। এখানে একজন আছে ইউনাইটেড স্টেটের, মানে ইউএসএর একজন লেডি আছেন, যিনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমিও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। তারপর পড়শিমালা, উনি আমারটাও সাবস্ক্রাইব করে দিয়েছেন, এই যে স্ক্রিনশট দেখা যাচ্ছে, এটাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। এই যে চ্যানেলগুলো এখানে, যে কোনো যেটা স্ক্রিনশট দেখা যাচ্ছে, আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়েছে। এখানে উনিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে, এখানে দেখা যাচ্ছে। তারপর এই যে উনি আপনার, উনি হলো ইউরোপের মানে সোভিয়েত ইউনিয়নের, উনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। এই যে উনিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এই যে উনিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। এই যে এখানে যারা আমাকে চ্যানেল মানে যারা যারা সাবস্ক্রাইব করে দেয় দিয়েছে, আমিও তাদেরকে ব্যাক করেছি। তো আমি এখান থেকে দেখা যায় যে আমি প্রায় 20 জনের মতো সাবস্ক্রাইবার নিয়েছি, প্রায় আধা ঘন্টার মধ্যে, টোটাল টাইম আধা ঘন্টার মধ্যে আমি সাবস্ক্রাইবগুলো পেয়ে গেছি। আপনারা যদি ট্রাই করেন আর সাবস্ক্রাইব পেয়ে যাবেন। তো গাইস, আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।